সত্যি বলতে এরকম ঝালঝাল আলুর দমের সাথে যদি এরকম গরম গরম রাধাভল্লভি পাওয়া যায়, রাতের ডিনারে আশা করি আর কিছু লাগবে না। তাই একদম অনুষ্ঠান বাড়ির মতো রাধাভল্লভি রেসিপি আপনারা বাড়িতে কিভাবে বানাবেন আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটা আলুর দমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়া সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি সে পতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি রাধাভল্লভি ও আলুর দম। তাহলে রাধাভল্লভি বানানোর জন্য আমি এখানে সবার প্রথম নিয়ে নিয়েছি 200 গ্রাম উরুর ডাল বা বিউলির ডাল, যেটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। আর আপনাদের হাতে যদি সময় না থাকে 5 থেকে 6 ঘন্টা কিন্তু অবশ্যই ভেজাতে হবে। এবার ফাইনালি আমি এটাকে মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, জলটা কিন্তু আপনারা এখানে একটু বুঝিয়ে দেবেন, ঠিক যতটা জল লাগবে ততটাই এখানে দিতে হবে, খুব বেশি জল এখানে ব্যবহার করবেন না। আর পেস্টটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা গাঢ়, খুব বেশি এখানে ফাইন পেস্ট করার দরকার নেই, হালকা দানা দানা থাকলেও কোনো অসুবিধা হবে না। তাহলে ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেল, এবার আরও একটা পেস্ট আমাদের করে নিতে হবে। তার জন্য লাগছে সামান্য আদা ও কাঁচা লঙ্কা, তারপর একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন। আচ্ছা, এর সাথে সাথে একটা ড্রাই পাউডারও আপনাদের বানাতে হবে, যেটা খুবই ইজি। আর ড্রাই পাউডারটা বানাতে লাগছে মাত্র 2টো উপকরণ। প্রথমে লাগছে 2 চা চামচ মৌরি, আর দ্বিতীয়ত লাগছে 1 চা চামচ গোটা জিরে। খুব বেশিক্ষণ নয়, 30 থেকে 40 সেকেন্ড একবার ভালো করে এটাকে রোস্ট করে নেবেন। আর যখনই দেখবেন এরকম হালকা ধোঁয়া উঠছে, ঠান্ডা করার জন্য আমি আর একটা পাত্রে এটাকে নিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে পাউডার করে নেবেন। আচ্ছা, এবার এখানে আমি রাধাভল্লভির ময়দাটা মেখে নেব। তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 750 গ্রাম ময়দা, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আমি এখানে একটু গুঁড়ো করে ব্যবহার করলাম যাতে এটা ইকুয়ালি স্প্রেড হয়। তারপর এখানে দিয়ে দিতে হবে 7 মতো নুন, তারপর যে ভাজা জিরে ও মৌরির পাউডারটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো 1 চা চামচ। এছাড়াও সাথে লাগছে 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। আর স্পেশালি যেটা অনুষ্ঠান বাড়িতে দিয়ে দেয় সেটা হলো এই বিউলির ডাল বাটাটাই। ময়দার সাথে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ। আর সবশেষে এখানে 30 ml সাদা তেলের ময়ান দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। প্রথমে আপনারা এটাকে কিন্তু ভালো করে একবার মিশিয়ে নেবেন কোনো রকম জল ব্যবহার না করেই, আর অবশ্যই দেখে নেবেন যাতে কোনো রকম দানা দানা না থাকে। তারপর হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট একটু ভালো করে মেখে নিয়ে দেখবেন ডোটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। তারপর এরকম একটা গোলাকার শেপ দিয়ে উপরে দিয়ে দিতে হবে সামান্য একটু তেল যাতে এটা ড্রাই না হয়ে যায়। তারপর একটা ভিজে কাপড় দিয়ে মোটামুটি এটাকে 30 মিনিট মতো রেস্টিংয়ে রেখে দিতে হবে। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে খুব তাড়াতাড়ি আমি আপনাদের রাধাভল্লভি স্টাফিংটাও বানিয়ে দেখাচ্ছি। আর তার আগে একটা ছোট্ট ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেটা হলো এই ডাল বাটার মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন সামান্য একটু সাদা তেল। যেহেতু ডাল বাটা খুবই স্টিকি হয় তাই কড়াতে দেওয়ার পরে এটা কিন্তু আর কড়ার গায়ে লাগবে না। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের কড়াও নিয়ে নিতে পারেন, বাট আমি এখানে একটা ননস্টিকের পাত্র নিয়ে নিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল, তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে, আর এরপর আমরা যে আদা আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো 2 চা চামচ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে আপনাদের একবার মিশিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিতে হবে আমাদের যে বেটে রাখা ডালটা ছিল সেটা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আপনাদের ভালো করে এটাকে মেশাতে হবে। তারপর যখনই দেখবেন এই মিক্সচারটা একটু ড্রাই হয়ে এসছে এখানে দিয়ে দিতে হবে 7 মতো নুন, আর আমরা যে মৌরি আর জিরের পাউডারটা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। 7 থেকে 8 মিনিট একবার ভালো করে কুক করে নেওয়ার পরে যখনই দেখবেন ডালের কাঁচা গন্ধটা চলে গেছে তখন এটাকে একটা পাত্রে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেবেন। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে খুব তাড়াতাড়ি কীভাবে একটা আলুর দমের রেসিপি বানাবেন সেটাও দেখে নিন। আর এই আলুর দমের গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পেঁয়াজ, সাথে নিয়ে নিয়েছি 4টে টমেটো বড় ডাইস করে, ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর গ্রেভিটা একটু রিচ করার জন্য লাগবে 10 থেকে 15টা কাজু বাদাম। আর এই আলুর দমটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ছোট আলু, বাট আপনারা চাইলে যে কোনো বড় আলুকেও ডাইস করে কেটে নিতে পারেন। আর এই আলুগুলোকে পারলে একটু ছুরি বা কাঁটা চামচের মাধ্যমে এভাবে একটু ভালো করে ফুটো করে দেবেন যাতে নুন আর মশলাটা এই আলুর মধ্যে ভালো করে ঢুকে যায়। আচ্ছা, এবারে দেখে নিন এর গ্রেভিটা কীভাবে বানাতে হয়। প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি সামান্য সাদা তেল, তাতে সবার প্রথম আমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাজু বাদামটা। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই 3 থেকে 4 মিনিট আপনাদের ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে এই পেঁয়াজ আর কাজুর মধ্যে একটু ব্রাউন কালার চলে আসছে, ঠিক সেই সময় এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, আর তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দেবো 7 মতো নুন। 3 থেকে 4 মিনিট একবার ভালো করে সব কিছু ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো টমেটো
যেটা আমরা আগে থেকেই ডাইস করে কেটে রেখেছিলাম। প্রসেসটা হয়তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা ইজি, খুব বেশি ঝামেলার এখানে একদমই দরকার নেই। আর যখনই দেখবেন টমেটোটা একটু হালকা হালকা গলে এসছে, এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপর ঢাকা দিয়ে এটাকে 5-7 মিনিট একবার ভালো করে কুক করে নেবেন। অতি অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন। আচ্ছা, এবার আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে ফাইন পেস্ট করে নেবো। আর ফাইনালি আলুরদমটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলের টেম্পারেচারটাকে মিডিয়াম রেখে আমাদের যে আলুগুলো ছিল সেটা এখানে দিয়ে দেবো। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 7 মতো নুন। রঙের জন্য লাগবে সামান্য একটু হলুদ। আর এই আলুগুলোকে আপনাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 4-5 মিনিট ভাজলেই দেখবেন এরকম লাল লাল মতো হয়ে আসবে, আর প্রায় 80% মতো কুক হয়ে যাবে। এবার এই সবকটা আলুকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। আর তারপর এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। তেলের মধ্যে গরম মশলার ফ্লেভারটা একটু ছেড়ে দিলে এখানে দিয়ে দেবো 2-4 চামচ আদা রসুন বাটা। আর 30-40 সেকেন্ড একবার এটাকেও ভালো করে ফ্রাই করে নেবো। আর আপনাদের যদি গোটা জিরের ফ্লেভার ভালো লেগে থাকে তাহলে এখানে একটু গোটা জিরেও দিয়ে দিতে পারেন। আর এই আলুরদমটা বানাতে লাগবে একদম সব ঘরোয়া মশলা, যেমন 1-4 চামচ হলুদ গুঁড়ো, 2-4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1-4 চামচ ধনে গুঁড়ো, সাথে 1-4 চামচ জিরে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিতে হবে 7 মতো নুন। এবার দেখুন মশলা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা এতে একদমই না থাকে। আর এই মশলা থেকে যখনই দেখবেন একদম তেলটা ছেড়ে দিয়েছে, এখানে দিয়ে দিতে হবে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। পেস্টটা দেওয়ার পরে আর কিছুই নয়, একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যদি আপনারা একটু কাঁচা লঙ্কা ঝাল পছন্দ করেন তাহলে এখানে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এবার আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাই করে 5-7 মিনিট এটাকে একবার ভালো করে কুক করে নেবেন। তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেবেন। আর সবশেষে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে 3-4 মিনিট যাতে আলুর মধ্যে এই গ্রেভির ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। রাতের ডিনারে বা যদি কোনো গেস্ট আসে এই রেসিপি দুটো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। এবার ফাইনালি আমি আপনাদের ঢাকাটাও খুলে দেখাচ্ছি। দেখুন ঝালঝাল আলুরদম কিন্তু একদম পারফেক্টলি রেডি। আর এই আলুরদমটাকে ফিনিশ করার জন্য উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর ধনে পাতা। ব্যাস, তাহলেই আমাদের আলুরদমটা রেডি হয়ে গেল। এবার আমি আপনাদের বানিয়ে দেখাবো রাধাবল্লভী। তার জন্য আমি ডোটা থেকে কাপড়টা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা এখন নরম হয়েছে। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা নরম। চেষ্টা করবেন ঠিক এরকমই টেক্সচার আনার, তাহলে প্রত্যেকটা রাধাবল্লভী কিন্তু একদম দারুণ ফুলবে। এবার এটা থেকে আমি লিচিটা কেটে নেবো। তার জন্য এটাকে টেবিলে আমি ভালো করে রোল করে নিচ্ছি। আর এরকম রোল করা হয়ে গেলে একটা ছুরির মাধ্যমে আমি এইভাবে লিচিগুলোকে কেটে নেবো। এইভাবে কাটলে আর কিছুই নয়, প্রত্যেকটা লিচি একদম সমান সমান হয়। এবার এক একটা লিচিকে হাতে নিয়ে এইভাবে একটু রোল করে নেবেন। আচ্ছা, এখানে আমি বলে রাখি আমি যে ইউটেন্সিলগুলো ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনে নিতে চান, ডেসক্রিপশানে আমি অ্যামাজনের লিঙ্ক দিয়ে রেখেছি, খুবই কম প্রাইসে এইগুলো আপনারা কিনে নিতে পারেন। আর যদি আপনারা আমার সব রেসিপিগুলো একদম বাংলায় লিখিত ফরম্যাটে দেখতে চান তাহলে সেটাও দেখে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurrannaghar.com। এবার এই ডালটাকে আমি একটু আলাদা করে ছোট ছোট করে গোল করে রাখছি যাতে এটা আমাদের স্টাফিংয়ের জন্য সুবিধা হয়। আর ওপাশে কড়াইতে একটু সাদা তেল নিয়ে সেটাকেও গরম করতে বসিয়ে দেবো রাধাবল্লভীগুলো ফ্রাই করার জন্য। আচ্ছা, এবার দেখে নিন স্টাফিংটা কিভাবে করবেন। সর্বপ্রথম একটা লেচি নিয়ে লেচির সাইডগুলো কীভাবে একটু পাতলা করে নেবেন যাতে একটা ছোট বাটির মতো আকৃতি হয়ে যায়। এবার যে স্টাফিংয়ের জন্য আমরা ডালটা আগে থেকেই গোল গোল করে রেখেছিলাম সেটাকে লেচির একদম মাঝখানে নিয়ে নিতে হবে, আর ঠিক এইভাবে লেচির মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর তারপর একটু প্রেস করে হাতের তালুর মধ্যে একবার ভালো করে ঘুরে নিলেই লেচি কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। আর ঠিক একইভাবে এবার আমি বাকি লিচিগুলোর মধ্যে ভালো করে স্টাফিংটা ভরে নিচ্ছি। সবকটা লিচির মধ্যে ভালো করে স্টাফিং ভরা হয়ে গেলে আমি যেখানে বেলবো সেখানে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে এটা টেবিলের মধ্যে আটকে না যায়। আর এরপর লিচিটাকে নিয়ে হালকা করে আপনাদের এইভাবে একটু প্রেস করে নিতে হবে। আর অবশ্যই বেলুন চাকির মধ্যে একটু ভালো করে তেলটা মাখিয়ে নেবেন, যেহেতু এর মধ্যে ডাল বাটা আছে সেজন্য এটা কিন্তু একটু চটচটে থাকবে। এবার ঠিক এইভাবে হালকা হালকাভাবে প্রেস করে এটাকে আপনাদের ভালো করে বেলে নিতে হবে। আর থিকনেসটা দেখে নিন এটা ঠিক কতটা মোটা আমি রাখছি, খুব বেশি কিন্তু এখানে পাতলা করবেন না, ঠিক আমি যেরকম থিকনেস রেখেছি ঠিক সেরকমই রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এবার বলে রেখি রাধাবল্লভী ভাজার কিন্তু একটা প্রসেসও আছে।
সেটা হলো তেলের টেম্পারেচারটা এখানে আপনাদের মিডিয়াম টু হাই রাখতে হবে। আর এই রাধাবল্লভীগুলো ছাড়ার পরে আপনারা এখানে কিছু দিয়ে টাচ করবেন না, 10-12 সেকেন্ড পরেই দেখবেন এটা আস্তে আস্তে নিজে থেকেই ভেসে উঠবে। তারপর একটা ছাননি দিয়ে বা হাতা দিয়ে এইভাবে একটু প্রেস করলেই দেখবেন এটা আপনি আপনি ফুলে উঠবে। আর একদিকটা হয়ে গেলে অপর দিকটাও ঠিক একইভাবে করে নেবেন। রাধাবল্লভীগুলো চেষ্টা করবেন একটু লাল লাল করে ভাজার, তাহলে দেখতেও খেতে দুটোই ভালো হয়। এবার এই একই প্রসেসে আমি আরও একটা আপনাদের ভেজে দেখাচ্ছি। আশা করি পুরো রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি। আর এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এছাড়াও জানাবেন এর পরবর্তী রেসিপি আপনারা কী কী দেখতে চান। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।